প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদনে। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে হিজাব পরিত অবস্থায়, আসলে কি হয়েছে তার জীবনে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম সুমাইয়া। সুমাইয়া আপু কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন? কি হয়েছে আপনার জীবনে, আসলে কি বলতে চান? ভাইয়া আমি দুটো ভাই আছে, আমি পড়ালেখা দিতে পারি না, মাদ্রাসা পড়াইতে পারি না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। যে আমার কোনো ভাই যদি আমার সহযোগিতা করে কি আমার পাশে থাকে তাকে আমার জীবন সঙ্গী করে নি। আমার বাড়ি কোথায়? আমার বাড়ি রাজশাহীতে। রাজশাহী? তাই যাই হিজাব পরে আসছেন, এরকম মুখ টুক ঢেকে আসছেন, এইভাবে সবসময় চলাফেরা করেন না? ভিডিওতে আসছেন তাই সময় যখন বাইরে যাই সেখানে এই সময় চলাফেরা করে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে কি করব ভাইয়া? আমি চাই যে এই যে আমাকে ভালোবাসবে সে যেমন আমার সবসময় ঘরের ভিতরেই থাকে আর ইসেই থাকি, যেমন পর্দা ভাবে থাকি, এটাই ভাইয়া, এটাই আমি চাই। মানুষই পাপ সবাই তো আছে ভাইয়া, খারাপ মানুষ, কিন্তু আমি চাই না। হ্যাঁ লেখাপড়া হয়েছে। কোন ক্লাস পর্যন্ত করছিলেন? করছি 3 পর্যন্ত পড়ছিলাম ভাইয়া। 3 পর্যন্ত করছিলেন তাই না? এখন কষ্ট লাগে কোনটা সবচেয়ে বেশি? কষ্ট লাগে ভাইয়া এই যে সবকিছু ভাইয়া দুইজন আছে, পড়াইতে পারি না মাদ্রাসায়, কি করব নিজে কষ্ট কইরা মানুষের বাড়ি কাজ কইরা তারপরে সংসারটা চালাই। আচ্ছা এটাই। এখন কি বিয়ে শাদী করার উদ্দেশ্য নাকি কোনো সহযোগিতা? বিয়ে শাদী করার আমার উদ্দেশ্য, আমার সহযোগিতা এইগুলো উদ্দেশ্য নাই। যে আমাকে বিয়ে করবে, যে আমার আপন কইরা নিব, তাকেই আমি ভালোবাসবো। আচ্ছা আচ্ছা। জীবনে কখনো ভাবছেন যে ভিডিওতে এসে নিজের বিয়ের কথা বা নিজের সহযোগিতা চাইতে হবে, এটা কখনো চিন্তা করছেন? না ভাইয়া চাইতে চাই নাই, কপালের কষ্ট কি করব, অনেক কষ্টই পড়া দুঃখে পড়া আসতে হইলো। আচ্ছা আর কি ইচ্ছা ছিল জীবনে? আর কি চাইছি, 5 ওয়াক্ত নামাজ পড়ব, 2 বেলা 2 মুঠো খাইব, নামাজ রোজা পড়ব, ভালো মতন চলব, এটাই চাইছি ভাইয়া। আচ্ছা আচ্ছা। তাই যে ভিডিওতে আসছেন অনেকে আপনার কষ্টের কথা শুনে যদি যোগাযোগ করতে চাই, তা নাম্বারটা তো দেয়া যাবে? হ্যাঁ ভাইয়া নাম্বারটা আছে। নাম্বার দিলে সমস্যা নাই তো? না ভাইয়া কোনো সমস্যা নাই। তা নাম্বারটা কি দেখে বলতে পারেন? আপনি বলে দেন। তা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভাইয়া, শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ের জীবনের গল্প। কেউ যদি সত্যিকার অর্থে বিয়ে করতে চান বা যোগাযোগ করতে চান তাহলে তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01618766118। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাইয়া সব সময় খোলা থাকে। যাক নাম্বারটা খোলা রাখবেন আর নামাজ কালাম পড়বেন। নামাজ কালাম পড়েন? নামাজ কালাম পড়ি। নামাজ কালাম পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আর কোনো কিছু বলতে চান? না ভাইয়া একটা কথা বলি, যে কোনো ভাই যেমন আমারে খারাপ কথা বলে না, আর খারাপ পয়েন্টে যেমন আমারে নেয় না, ভালো কথা বললে সে আমার সাথে সারাদিন কথা বলুক আর সারাদিন আমার সাথে গল্প করুক, এটা কোনো বিষয় না। কিন্তু ভাইয়া আমারে খারাপ কথা বললো না, আমি খারাপ পয়েন্টে যাই না। তোমাদের কাছে আমি দোয়া করি তোমরা ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো। তো কে আপু ভালো থাকেন, আমরাও দোয়া করি। আর আপনি সত্য কথা বলবেন, সত্য দিয়ে জীবন সাজাবেন, ঠিক আছে? ভালো থাকেন, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।